হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঞ্জলিস টাচ। আমি অঞ্জলি। আজকে আমি এই চুলে কীভাবে হেয়ার কালারটা করেছি শুধু সেটাই দেখাবো। তো প্রথমে আমি ব্লন্ডার পাউডার আর ডেভেলপারটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা আমি স্ট্রিক্সেরই কালারটা নিয়েছি, তো দেখুন এরকম প্যাকেটে আসে। তো এটা ব্লন্ডার পাউডার আর এটা হচ্ছে ডেভেলপার। ভালো করে মিক্সড করে নিতে হবে, তারপরে আমি অ্যাপ্লাই করব। প্রথমে ছোট ছোট সেকশন করে নেব, জিগজ্যাগ করে বের করে নেব চুলটা, তারপরে ওর উপরে কালারটা অ্যাপ্লাই করব। আমি এখানে ফয়েল পেপার ইউজ করেছি আজকে, তো ভালো করে মিক্সড করছি। দেখুন এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে, তারপর জিগজ্যাগ করে আমি যে এরিয়াতে হাইলাইট করব জাস্ট শুধু সেইটুকু বের করে নেব। দেখুন এইভাবে, তারপর একটা ফয়েল পেপারের উপরে এইভাবে বসিয়ে দেব চুলটাকে, নিয়ে তার উপরে অ্যাপ্লাই করব কালারটা। দেখুন এইভাবে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি পুরোটা দেখিয়েছি, আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা হাইলাইট আমি এইভাবে অ্যাপ্লাই করেছি, দেখুন এর উপরে। এবার আমি এর উপরে কালারটা অ্যাপ্লাই করব এইভাবে, দেখুন আপনারা পুরোটা দেখতে থাকুন আমি কীভাবে করেছি। আজকে আমার মডেল অনেক দূর থেকে এসছে, সোনারপুর থেকে। ও অনেক জায়গা কালার করেছিল, তো সেখানেও সাকসেস হয়নি। তো ও আমার ফেসবুক থেকে, ফেসবুকে কন্ট্যাক্ট করে, ওর একটা ফ্রেন্ডের থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। তো ও ভীষণই হ্যাপি আমাকে, পরে ও বলেছে যে দিদি আমি কোথাও কালারটা সাকসেস পাইনি যে এরকম চেয়েছিলাম। তো এখানে এসে ও আজকে ভীষণই হ্যাপি এবং বারবার আমাকে থ্যাংক ইউ বলছিল। তো আমিও খুবই হ্যাপি যে আমি কাজ করেছি, তাতে কাউকে খুশি করতে পেরেছি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কালারটা করেছি। এবার আমি বাকি চুলটাতে নিচে কিছুটা অংশ আমি নিয়ে বের করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে রেড কালারটা ইউজ করেছি। তো দেখুন এরকম করে কিছুটা চুল অংশে আমি রেড কালারটা ইউজ করেছি। দেখুন এরকম একটা ছোট সেকশন করে নিয়েছি, ওর মধ্যে আমি রেড কালারটা অ্যাপ্লাই করেছি এরকম ফয়েল দিয়ে। দেখুন দিস ইজ দ্য ফাইনাল লুক। সো ফ্রেন্ডস, কেমন লাগছে? খুব সুন্দরই লাগছে, যদিও ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তো ওকে রিয়েল দারুণ লাগছিল,
সো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। ওকে, টাটা, বাই।